এখন ধরেন কারো স্ট্রাইক রেট 200, সে 5 বলে 10 রান করছে, ওই ক্রিকেটারকে আপনার দরকার যে পুরো দলকে 50 ওভারস খেলাতে পারে না? মাহমুদউল্লাহ রিয়াদ এত বেশি রান করেছে এভারেজ বলে, তার মানে তো মাহমুদউল্লাহ রিয়াদ যখন ক্রিজে থাকতেন বাংলাদেশ 50 ওভারস খেলতো, স্মার্ট টোটাল হইতো। বাংলাদেশ আয়ারল্যান্ডের সাথে যেই দলটা বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করেনি সেই দলের সাথে বাংলাদেশ 50 ওভার ঠিকভাবে খেলতে পারে না থার্ড ওডিআইতে, আর প্রথম ম্যাচে যেটা সেটাতে 250 রান করতে পারেনি। এবং এই যে প্রথম ম্যাচে 250 করতে না পারার ব্যর্থতা, আপনি যেই স্ট্রাইক রেটের ব্যাটসম্যানদেরকে খুঁজছেন যে ছয় সাথে তারা ব্যাট করবে, ফ্ল্যাশি ব্যাটিং করবে, অনেক রান করবে, রিয়াদের দরকার নেই, তারা যদি আপনার চাহিদা মতো ব্যাটিংটা করতে পারতো তাহলে তো বাংলাদেশ 300 কাছাকাছি করতো, 250 করতে পারেনি। নাম্বার ওয়ান, এক নাম্বার ওয়ান ডেতে। তিন নাম্বার ওয়ান ডেতে বাংলাদেশ 50 ওভার খেলতে পারেনি, যেটা একটু আগে বললাম। এবং তিন নাম্বার ওয়ান ডেতে বাংলাদেশ শেষ 5 উইকেট হারিয়েছে মাত্র 13 রানের ব্যবধানে। আচ্ছা, এখন এরকম একটা যখন সিচুয়েশন হয় সেই সিচুয়েশনটা কতটুকু কাঙ্ক্ষিত, নাম্বার ওয়ান। নাম্বার টু, যেটা যে ক্রিকেটারকে আপনি বাদ দিচ্ছেন সেই ক্রিকেটার কিন্তু পুরোপুরি একটা বড় ইম্প্যাক্ট যে ম্যাচের মধ্যে পড়ছে সেটা কিন্তু আমরা হচ্ছে দেখতেই পাচ্ছি। কিভাবে পড়ছে সেটা, প্রথম ম্যাচে আপনি 250 করতে পারেন না, অন্য ব্যাটসম্যানরা টানতে পারেনি। আচ্ছা, তৃতীয় ম্যাচে আপনি 50 ওভার খেলতে পারেন না, অন্য ব্যাটসম্যানরা টিকে থাকতে পারেনি। তার মানে আপনি যাদেরকে 150-200 স্ট্রাইক রেটে ব্যাটার হিসেবে খুঁজছেন তারা হয়তো 7 বলে 12 করবে, তারা 15 বলে 25 করবে, স্ট্রাইক রেটও ভালো হবে, কিন্তু বাংলাদেশ দল অ্যাজ আ টিম আয়ারল্যান্ডের সাথে 50 ওভারসও খেলতে পারে না, 250ও করতে পারে না, এটা কি কাঙ্ক্ষিত কিনা? একদমই না। এবং একই সঙ্গে লাস্ট প্রশ্ন যেটা রাখবো, যে রিয়াদ যেহেতু এই সিরিজটায় নেই সেক্ষেত্রে এরপর আছে হচ্ছে এশিয়া কাপ, তারপর বিশ্বকাপ, তার জন্য তো কঠিন এখন। অফকোর্স, মানে সবচেয়ে বড় ব্যাপার যেটা আপনি জালাল ইউনুসের রেফারেন্স দিচ্ছেন যে রিয়াদ এখনো আমাদের পরিকল্পনার বাইরে না বা আমরা তাকে পরিকল্পনার মধ্যে রেখেছি, অফকোর্স জালাল ইউনুসের পরিকল্পনা নিয়ে আমার কোনো ধরনের সন্দেহ নেই, কিন্তু জালাল ইউনুসের পরিকল্পনা যারা বাস্তবায়ন করেন তারা আসলে কতটুকু সিরিয়াসলি জালাল ইউনুসকে নেন? আমি একটা ইন্টারেস্টিং কথা বলি যেটা আসলে আমার কথা না, এটা জালাল ইউনুস এবং হচ্ছে অন্য যারা ক্রিকেটার তারা বলেছে। জালাল ইউনুসরা যে ক্যাম্পটা ডেকেছে খুব ভালো আইডিয়া, কিন্তু যে যেই ক্রিকেটাররা ন্যাশনাল টিমের আশপাশে থাকবে তারাও এখানটায় অনুশীলন করতে পারবে, হাতুরার আন্ডারে থাকতে পারবে, তারা তাদের স্কিল ডেভেলপমেন্ট করতে পারবে। কিন্তু পছন্দ করে করে ক্রিকেটারদেরকে ডাকা হয়েছে, এনামুল হক বিজয়কে ডাকা হয়নি, মোসাদ্দেক সৈকত ইন্টারভিউ করেছে, দিয়েছে আমাকে, দিয়েছে আপনাদের অনেককে, দিয়েছে বিভিন্ন প্ল্যাটফর্মে দিয়েছে। তিনি যে দাবি করছেন যে তিনি জানেন না, টেলিভিশনে দেখে তিনি জেনেছেন যে ক্যাম্প হচ্ছে, তাকেও ডাকা হয়নি। তো আপনি যখন ব্যক্তি পছন্দের উপর নির্ভর করে ক্রিকেটারদেরকে ডাকবেন, ডাকার দায়িত্ব যাদের, জালাল ইউনুসরা যাদেরকে সেই জায়গাটায় আসীন করেছে, তারা যখন সেই রোলটা প্রপারলি প্লে করবে না, তখন কিন্তু একজন ক্রিকেটারের এবং একটা ক্রিকেট দলের ভবিষ্যৎ কিন্তু অনেকটা আসলে দোলাচলে চলে যায়। মাহমুদউল্লাহ রিয়াদকে ব্লাইন্ডলি আমি সাপোর্ট করছি না, কিন্তু বাংলাদেশের যে সিচুয়েশন যেখানে বাংলাদেশ 250 করতে পারে না, সামটাইমস 50 ওভার খেলতে পারে না, স্ট্রাইক রেটে আপনি কথা বললেন, মেহেদী হাসান মিয়ার সাথে নেমে 79 স্ট্রাইক রেটে রান করেছে, তো মাহমুদউল্লাহ রিয়াদের আশপাশেই তো করেছে, সেই জায়গাটা আপনি কোনো বড় পরিবর্তন দেখাতে পারেননি, বিকল্প ক্রিকেটারদেরকে আপনি বাজিয়ে দেখেননি, সেখানটায় সব দোষ যদি আপনার মনে হয় মাহমুদউল্লাহর ফিল্ডিং এ, তাহলে আমি বলবো নাজমুল শান্ত ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ডার্স, তিনিও মিস করেন, আফিফ হোসেনরাও ক্যাচ মিস করেন, মেহেদী হাসান মিরাজরাও মিস করেন, ওই একটা অজুহাত দিয়ে একজন ক্রিকেটারকে ডিসরেসপেক্ট করে বাইরে ঠেলে দেওয়াটা ঠিক হবে না। রাইট, এবং দর্শক আপনিও জানাবেন যে আপনি মাহমুদউল্লাহ রিয়াদকে চান কিনা বা অন্য কোনো ক্রিকেটার তার পরিবর্তে কি আপনি দেখছেন কিনা, আপনি আপনার মন্তব্য জানাতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, বাবা।